স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন রঞ্জিত কুমার দত্ত। আজকের বেলুড় মঠের সাধারণ উৎসবে এনার স্টলটি বিশেষ আকর্ষণের। চলুন দেখি আর শুনে নিই রঞ্জিতবাবুর কাছ থেকে ওনার অনবদ্য কনসেপ্ট। ঠাকুরের আত্মরামের কৌট, তার প্রতীকই এখানে একটা দেখেছি আমি। এটা হচ্ছে পঞ্চপদীপ ধূপদানি, দুভাবেই আমি ইউজ করতে পারি। আচ্ছা, এটা আত্মারামের কৌটুর রেপ্লিকা, এটা হচ্ছে স্বামীজির মেমেন্টো। স্বামীজির মেমেন্টো। এবার এখানে আসি, এটা হচ্ছে মা দুর্গা এবং তার পরিবার। আচ্ছা, মা দুর্গাকে এখানে দশখানা হাতের জায়গায় দশখানা প্রদীপ করা হয়েছে। দশ দিকে মা জ্ঞানের প্রদীপ দিচ্ছে আর কি। এইবারে দেখুন, এখানে লক্ষ্মী আর ছবি, আর এখানে শঙ্খচক্র গদাধর গদাধর। এবারে শঙ্খচক্র গদা পদ্ম মাথায় মুকুট, এটা গণেশ। গণেশ, আচ্ছা, শঙ্খচক্র বলিং খাড়া। হ্যাঁ, এখানে খাড়া ধনুকের সুতোটা হয়, এটা ধনুকের সামনেটা আস্তে আস্তে বাড়ছে। এইটা একটা চোখ, চোখের এটা হচ্ছে আইবল। আচ্ছা, আইবলটা হচ্ছে রামচন্দ্রের আইবল। আচ্ছা, রামচন্দ্র এখানে অকাল বোধন যেটা করছে, সেই থিমটাকে আমি এখানে এনেছি। অসাধারণ কনসেপ্ট হয়েছে, অসাধারণ। এইবারে রবীন্দ্রনাথের যে আজি বাংলাদেশের হৃদয় হতে, ওই কবিতাটাকে অবলম্বন করে আমি এখানে চারখানের মডেল ডিসপ্লে করি। আচ্ছা, এখানে কালী, মা কালীর জীব রয়েছে, খড়া রয়েছে, মুন্ডমালা, মুন্ড, জবা ফুল, আর নিচে শিব শুয়ে আছে। দেখুন, শিব এখানে শুয়ে আছে, তার খড়ম, রুদ্রাক্ষর মালা, মাথায় জটায় সাপ রয়েছে, ত্রিশূল রয়েছে, আর সিংহা রয়েছে। এইবারে আসছি আমি মা অন্নপূর্ণা। মা অন্নপূর্ণা এখানে হাঁড়ি থেকে শিবকে তার অন্ন দিচ্ছে। এখানে শিব একটা কল্পনা করা হয়েছে, শিবের কানে দুটো ধুন্দ্র ফুল, ত্রিশূল, ডুগডুগি, সাপ, আর শিবের কোলকে। এইবার আসছি আমি মা জগদ্ধাত্রীকে, এখানে আমি ক্যালেন্ডার কেটে একটা কাট আউট করে অস্ত্র দিয়ে সাজিয়েছি। এইবার আসছি আমাদের মা সারদা, যাকে আমি আত্মগুণ রূপে আমি ডাকালাম। এখানে বলছি যে তুমি অন্নপূর্ণা মা, অন্নপূর্ণা হচ্ছে এখানে আছে শ্মশানে শ্যামা কালী, তারপর হচ্ছে কৈলাসে তো উমা, ওখানে দুর্গা, আর বলছি বৈকুণ্ঠের আমা অর্থাৎ লক্ষ্মী, আর এখানে আছে মা জগদ্ধাত্রী, তুমি জগতের মাতা, যোগান এটা এটা জগদ্ধাত্রী। এবার সব রূপটাকেই আমি মায়ের এখানে দেখেছি, মাকে সরস্বতী হিসেবে এখানে বসেছি। ঠাকুরও বলতেন মা সরস্বতী আমাদের জ্ঞান দান করতে। ওই যে দুর্গার যে হাতগুলো জ্ঞানের প্রতীক, ওইগুলো এই মায়ের প্রতীক, মায়ের জ্ঞানের প্রতীক। দুর্গা ঠাকুর এবং ঠাকুরদের নিয়ে এইবার আসি, এদের পুজো করতে গেলে প্রথমেই লাগে অধিবাসের ডালা। পুজো করতে প্রথমেই হচ্ছে অধিবাসের ডালা, এটা হচ্ছে অধিবাসের ডালা। এটা হচ্ছে সরস্ব পূজার পুজো হচ্ছে যখন, এটা মায়ের আছে বলে মায়ের চিরুনি আছে, দর্পণ আছে, উপরে গং রয়েছে, আর তীর কাটি আছে। আচ্ছা, এবারে এইখানে দেখুন আছে কোষাকুষি, পানি শঙ্খ, এই সমস্ত আছে। এবারে এখানে একটা গোপালের, গোপালকে দেখানো হয়েছে, এই গোপালের রাজমুকুট পরে আছে গোপাল। আমাদের বেলুড় মঠে রাজা মহারাজের ঘরে যে গোপাল আছে,
একই রকম রাজমুকুট পরে আছে। আচ্ছা, দুটোই আমার তৈরি, যার জন্য একই। বাহ বাহ, মানে রাজা মহারাজের মন্দিরের যে গোপাল, তিনিও আমাদের এই রঞ্জিত বাবুর হাতের তৈরি রাজমুকুট পরে আছেন। ঠিক এই রকম রাজমুকুট আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে পঞ্চপদী, এই মূর্তিটা আরতি হবে নির্মাণ। এটা হচ্ছে প্রদীপ আর কি, তিলসুচ। এইখানে এটা কর্পূরদান। আচ্ছা, এইগুলো কি ঠাকুরের এখন রোজ আরতি? এইবার আসি আমরা মূল মন্দিরে যে আরতি হয় তার এইটি পঞ্চপ্রদীপ আর কর্পূরদানি আর প্রদীপ। এইবার আসি আমি এদিকটা স্বর্গত ভদ্রমণ্ডলী। এইটা দুর্গা পুজোর সময় বেলমডের চারখানা এরকম রাখা হয়, ভেতরে যে জৈব রং অর্থাৎ বেলপাতা গুঁড়ো করে রং, আবির, হলুদ এইসব দিয়ে রাখা হয়। আর পাশে থাকে নখানা এরকম ফাগ, এইগুলো হচ্ছে মা নবদুর্গার প্রতীকী আর কি। এইভাবে পুজোটা করা হয়, মানে ওই নবরাত্রির সময়তে এগুলো লাগে। এটা হচ্ছে আমরা ঝাড়া বা ধারা বলি, শিবের মাথায় যে জল ঢলে, জল বৈশাখ মাসে শিবের কে জল দেওয়া হয়। আর এটা হচ্ছে জলসংখ, জলসংখটা হচ্ছে রূপ দিয়ে বাঁধানো একটু অন্য টাইপের। এবারে আসছি, মাকে যখন বিসর্জন দেওয়া হয়, বিদায় দেওয়া হয়, তখন অনেক রকম হাঁড়ি করে বিভিন্ন রকম জিনিস দেওয়া হয়, রচনা হাঁড়ি, এতে মুরগি টুরগি এইসব। এটা হচ্ছে দেবী ঘট, এখানে হচ্ছে বিসর্জনের দেবী ঘট, এটা হচ্ছে বিসর্জনের দর্পণ। মাকে যখন বিদায় দেওয়া হয়, বিসর্জন দেওয়া হয়, তখন জলের মধ্যে আমরা এইরকম দর্পণ রেখে। এটা হচ্ছে মায়ের ব্রোচ, মায়ের ব্রোচ, মায়ের কাপড়ের ব্রোচ। এটা হচ্ছে সহস্রধারা, আত্মনামীর পর্বকে যখন স্নান করানো হয় সহস্রধারা দিয়ে করা। এটা বেলুড় মঠের দোতলার যে মন্দির আছে, বেলুড় মঠের স্বামীজির মন্দির, দোতলার এইরকম আছে। এইখানে হচ্ছে দুরকম আসন রেখেছি, দুরকম আসন আছে আর পঞ্চগব্য পঞ্চামৃত এই দুটো পাত্র আর কি। এখানে হচ্ছে শিব বসে আছে, নর্মদেশ্বর শিব বসে আছে পদ্মাসনে আর কি, যেভাবে পুজো করা হয় এইভাবে পুজো করা হয়। এখানে লক্ষ্মীর একটা কুমড়ো রাখা আছে, দুপাশে দুটো চাঁদ মালা, এখানে ঘরটা সাজানো। এইটা হচ্ছে কর্পূরদানি, এটা একটা ধুনুচির মডেল। এখানে নারায়ণ শিলা যে হয়, নারায়ণ শিলার বইতে এখানে লুব্বা, বেলপাতা, তুলসী পাতা, অনামি, পাখা আর পঞ্চরত্ন, পঞ্চরত্ন দুর্গা পুজো অবশ্যই লাগে। আচ্ছা আচ্ছা, ঘটের মধ্যে লাগে না? এরপর এখানে শঙ্খ আছে, বাদ্যশঙ্খ, ঘণ্টা, ঘণ্টা, এইগুলোই পুজোর গান। এইবারে পুজো ছাড়া এটা ধূপদানি আছে, এটাও দীপদানি। আর এখানে আমি যেটা দেখেছি, আমরা কৃষ্ণের অবহায় মূর্তি এবং তাতে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। এখানে একটা মেডেল দেখানো হয়েছে, এই মেডেলটা বিবেকানন্দ ইউনিভার্সিটিতে যারা পিএইচডি করে বা ডক্টরেট করে তাদের এই মেডেল দেওয়া হয়। এই মেডেলগুলো যেহেতু আমার তৈরি, আমি এখানে ডিসপ্লে করেছি। এইগুলো হচ্ছে ঝাড় প্রদীপ, আর ওই দিনকে আংশ প্রদীপ, এইটা ওই দিনকে শুধু এই আংশ আর প্রদীপ ফুলদানি আর থালা দিয়ে তৈরি। আচ্ছা, অপূর্ব সুন্দর হয়েছে সমস্তটা। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। অনবদ এই ভাবনার জন্য সত্যিই আন্তরিক কৃতজ্ঞতা রঞ্জিত বাবুর কাছে। আজকের মেলার বাকি অংশটুকুও খুবই আনন্দদায়ক এবং সমস্ত বেলুড় মঠ জুড়ে দেখতে পাচ্ছেন ভক্তদের ঢল নেমেছে। সকলকেই অনেক অনেক শুভেচ্ছা, ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা করি। আজকের মেলায় যারা এসেছেন বা যারা দূর থেকে দেখছেন,
সকলকেই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। জয় শ্রীরামকৃষ্ণ, জয় মা, জয় তু স্বামী বিবেকানন্দ।